আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মনে, এই অধ্যায়টির গত পর্বে আমি 85 পৃষ্ঠা পর্যন্ত উত্তর প্রদান করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই 86 পৃষ্ঠার এখানে আমাদের রিসোর্স ব্যাংক, আমাদের রিসোর্স ব্যাংকের এখানে একটি ছবি দেওয়া আছে আর রিসোর্স ব্যাংকের বিষয়গুলো উল্লেখ করা আছে। এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে নিচে যে বিষয়গুলো রয়েছে এগুলো পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে প্রকৃতির প্রতি আমার সহমর্মিতা, এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। আর এখানে একটি ছক রয়েছে, আমি সরাসরি এই ছকটিতে চলে আসতেছি। ছকটির প্রথম কলামে বলা হয়েছে কার যত্ন ও পরিচর্যার দায়িত্ব নিলাম, ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা সহ এখানে লিখতে হবে। আর অপর কলামে যত্ন ও পরিচর্যায় কী কী করব এই বিষয়গুলো এখানে লিখে রাখতে হবে। তাহলে প্রথমে কী করব, কার যত্ন ও পরিচর্যার দায়িত্ব নিলাম, এখানে আমি দিয়েছি টবে মরিচ গাছের যত্ন ও পরিচর্যার দায়িত্ব নিলাম। এখানে বলছে কি ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা, আমি এখানে টবে সহ একটা মরিচ গাছের ছবি দিয়েছি, তোমরা এখানে একটি মরিচ গাছের ছবি অঙ্কন করে দিবা। এরপরে বর্ণনা, সংক্ষিপ্ত বর্ণনা লিখেছি, আমার বাড়ির ছাদে কিছু মরিচ গাছ রোপণ করেছি, একটি টবে একটি মরিচ গাছ রোপণ করে গাছটির যত্ন ও পরিচর্যা করব। এরপরে আসি অপর কলামের, এখানে যত্ন ও পরিচর্যায় কী কী করব। এক নম্বরে দিয়েছি টবের গাছটি যেন সূর্যের আলো পায় সেজন্য আলোকযুক্ত স্থানে রাখব। এরপরে দুই দিয়েছি নিয়মিত পানি দেব। এরপরে মাঝে মাঝে গাছের গোড়ায় মাটি আলগা করে দিব। এরপরে প্রয়োজন অনুযায়ী সার ও কীটনাশক প্রয়োগ করব। এরপরে মরিচ ধরলে গাছ যেন বেঁকে না যায় সেজন্য কাটি গাছের সাথে বেঁধে দিব। এরপরে কোনো পাখি বা অন্য কেউ যেন মরিচ নষ্ট না করতে পারে সেজন্য নেট দিয়ে গাছটি ঢেকে দেব। এভাবে এখানকার এই ছকটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে সহমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয়ের সমস্যা, এখানে একটি ছক রয়েছে, আমি সরাসরি এই ছকটিতে চলে আসতেছি। আমাদের সমস্যা ও তার সমাধানে আমার কাজ, ছকটির প্রথম কলামে আমাদের বিদ্যালয়ে সহমর্মিতার অভাবে সমস্যা, আর অপর কলামে সমস্যার সমাধানে আমার কাজ। এখানে দেখো প্রথমে আমি এক নম্বরে দিয়েছি বিদ্যালয়ের মাঠে ময়লা ও আবর্জনার স্তূপ, তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমার কাজ, আমরা সবাই একত্রে বিদ্যালয়ের মাঠে সকল ময়লা ও আবর্জনা পরিষ্কার করে তা একত্রিত করে পুড়ে ফেললে মাঠ পরিষ্কার ও পরিচ্ছন্ন হবে। এরপরে দুই নম্বর সমস্যাটি দিয়েছি বিদ্যালয়ের আঙ্গিনায় আগাছা ও ঘাস জন্মে জঙ্গল হওয়া, আমার কাজটা এখানে সবাই একত্রে মিলে জঙ্গল পরিষ্কার করে ফল ও ফুল গাছ রোপণ করে বাগান তৈরি করতে পারি। এরপরে তিন নম্বরের সমস্যাটি দিয়েছি বিদ্যালয়ের টয়লেট দুর্গন্ধযুক্ত ও ময়লাযুক্ত হওয়া, তাহলে আমার কাজ এখানে আমরা সবাই মিলে বিদ্যালয়ের টয়লেট ভালোভাবে পরিষ্কার করব, টয়লেটের আশেপাশে জঙ্গল পরিষ্কার করে এবং টয়লেট ব্যবহারের পর বেশি পরিমাণে পানি দিয়ে দুর্গন্ধমুক্ত করতে পারি। এভাবে 88 পৃষ্ঠার এই ছকটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে আমার সহমর্মিতা, এখানকার এই বিষয়গুলো পড়বা। এখানে একটি ছক দেওয়া আছে, আমি সরাসরি এই ছকটিতে চলে আসতেছি। ছকটির প্রথম কলামে এখন যেখানে আসি, যেখানে যেতে চাই আর যে সহমর্মী আচরণ করতে চাই, এখানে দেখো দুইটি স্কেল দেওয়া আছে। স্কেলের বর্তমানে কোন অবস্থায় আসি, আমি এখানে 5 নম্বর অবস্থানে দিয়েছি। আর কোন অবস্থানে যেতে চাই, এখানে আমি 9 নম্বর অবস্থানে যেতে চাই, এখানে গোলবৃত্ত করে দিয়েছি। এভাবে তোমরা এখানে গোলবৃত্ত করে দিবা। এরপরে যে সহমর্মী আচরণ করতে চাই, এখানে দলগতভাবে একত্রে সবাই মিলে কাজ করার পাশাপাশি সবার সাথে সহমর্মী আচরণ করতে চাই। এরপরে সহমর্মী আচরণে কোনো নেতিবাচক দিক আছে কি না, যদি থাকে তা কীভাবে সমাধান করব তা বিশ্লেষণ করব, সবার মতামতকে প্রাধান্য দিব, সকলকে শ্রদ্ধা করব, সকলে মিলে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব। এভাবে এই ছকটির উত্তর করবা। এরপরে এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে অপর পৃষ্ঠায় নিজের যত্ন ও সহমর্মী আচরণ চর্চা, এই বিষয়গুলো পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে এখানে নিচে কয়েকটি প্রশ্ন রয়েছে, এখন এই প্রশ্ন কয়টির উত্তর করতে হবে, তাহলে চলো এই প্রশ্ন কয়টির উত্তর শিটে। এখানকার প্রথম প্রশ্নটি ছিল, গত এক মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী নিজের যত্নে কী কী কাজ করেছি। এর উত্তরে আমি লিখেছি, গত এক মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী নিজের যত্নে যে যে কাজ করেছি তা হলো, এখানে এই ডায়েরিটা কিন্তু হবে না। এক, নিজের অনুভূতির যত্ন নিয়েছি। দুই, অনুভূতির ইতিবাচক ও কার্যকর প্রকাশ সম্পর্কে জেনেছি।
এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো কাজগুলো করতে কেমন লেগেছে। এর উত্তরে আমি লিখেছি কাজগুলো করতে অনেক ভালো লেগেছে। এরপরের প্রশ্নটি হলো সহমর্মিতার চর্চায় কী কী করেছি। এই প্রশ্নটির উত্তর যেভাবে করবা, উত্তর এক, আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে তাদের পরিস্থিতি সম্পর্কে ধারণা করেছি। দুই, তাদের কোনো সাহায্য দরকার কি না জানতে চেয়েছি। তিন, সহমর্মী হতে আমার উপলব্ধি কী তা জানতে চেয়েছি। এরপরে চার, সহমর্মীর মাধ্যমে রিসোর্স ব্যাংক তৈরি করতে শিখেছি। পাঁচ, প্রকৃতির প্রতি আমার সহমর্মী আচরণের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি। এরপরে ছয়, সহমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয়ে কী কী সমস্যা হতে পারে সে সম্পর্কে জেনেছি। এরপরে সাত, সহমর্মিতামূলক আচরণে নিজের চিন্তা ও অনুভূতির প্রভাব সম্পর্কে জেনেছি। এরপরের প্রশ্নটি হলো এই কাজগুলো অন্যদের সাথে বন্ধুত্ব তৈরি ও রক্ষায় কীভাবে সাহায্য করেছে। এর উত্তর যেভাবে লিখবা, উত্তর এই কাজগুলো অন্যদের সাথে বন্ধুত্ব তৈরি ও রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে সাহায্য করেছে। যেমন সহমর্মিতার মাধ্যমে একে অন্যের অনুভূতি, চিন্তা ও মনোভাব সম্পর্কে ধারণা লাভ করার পাশাপাশি তাদের সাথে মিলে যে কোনো কাজ বা সমস্যা দলগতভাবে সমাধান করতে পারি। এরপরের প্রশ্নটি হলো কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি, হয়ে থাকলে কীভাবে তা মোকাবিলা করেছি। এই প্রশ্নটির উত্তর যেভাবে করবা, উত্তর হ্যাঁ, মাঝে মাঝে কিছু সমস্যার মুখোমুখি হয়েছি। সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে এ সকল সমস্যা মোকাবিলা করেছি। এরপরের প্রশ্নটি হলো শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার তা কি। এর উত্তরে আমি লিখেছি হ্যাঁ, শিক্ষক বা পরিবারের কাছে আমার সাহায্য দরকার, আর তা হলো আমি যে পরিকল্পনা গ্রহণ করেছি বছরের বাকি সময় জুড়ে সঠিকভাবে যেন সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারি এ বিষয়ে শিক্ষক বা পরিবারের সদস্যদের পরামর্শ ও দিকনির্দেশনা দরকার। এভাবে এই প্রশ্নকটির উত্তর লিখে রাখবা। এরপরে এখানে আমার অগ্রগতি, আমার অর্জন, এখানে এই বিষয়গুলো পড়বা। আর অপর পৃষ্ঠায় যে দুইটি ছক রয়েছে আমি এখন এই ছক দুইটির উত্তরে যাব। ছক এক, আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ের করা কাজ। এখানে ছকের প্রথম কলামে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ, আর অপর কলামে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের অনুভূতি ও চিন্তার সাথে নিজের আচরণ বোঝার আগ্রহ, এর অপর কলামে বইয়ের সম্পাদিত কাজের মান ও অনুশীলন। এখানে প্রথমেই নিজের মন্তব্য, নিজের মন্তব্যের এখানে আমি এখানে দিয়েছি খুব ভালো, ভালো, খুব ভালো। এখানে তোমরা খুব ভালো, ভালো অথবা আরও ভালো করার সুযোগ আছে, এই মন্তব্যগুলো লিখে রাখতে পারো। এরপরে শিক্ষকের মন্তব্যের এখানে লিখেছি খুব ভালো, আরও ভালো করার সুযোগ আছে, এরপরে খুব ভালো। এখানে তোমরা যেটা মন চায় সেটা লিখে রাখবা। এরপরে আসি ছক দুইয়ে। ছক দুই, আমার অনুভূতির যত্ন ও সহমর্মী আচরণ চর্চা। এখানে প্রথমে নিজের অনুভূতির যত্ন ও সহমর্মী আচরণ চর্চা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা। এরপরে কলামে নিজের অনুভূতির যত্ন নেওয়ার অনুশীলনগুলো জার্নালে লিপিবদ্ধকরণ। এরপরে কলামে সহমর্মী আচরণ অনুশীলন সম্পর্কিত ধারণাগুলো সঠিক প্রতিফলন। এখানে নিজের মন্তব্য প্রথমে, এখানে নিজের মন্তব্য ভালো, খুব ভালো, ভালো আগেরটির মতোই করবা। এরপরে হচ্ছে অভিভাবকের মন্তব্য ভালো, ভালো, খুব ভালো। এরপরে শিক্ষকের মন্তব্য ভালো, খুব ভালো, খুব ভালো। এভাবে এই দুটি ছকের উত্তর করবা। তাহলে এই ছিল পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মনে, এই অধ্যায়টির সম্পূর্ণ উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।